ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে। বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে, এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা তরকারি বা ভাত যেটাই হোক, এটাতে ফু দেব না আমরা, হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করব। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না।